দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা থানার অন্তর্গত পাথর প্রতিমা ব্লকের দারিকাপুর গ্রামে উত্তরপ্রদেশ হাতরাসের ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত হল একটি বিক্ষোভ মিছিল। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা স্নেহা মানুষী, পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যা মমতা প্রধান প্রমুখ। রায়দিঘি থেকে রাখি ঘোষ ও পাপাই মণ্ডলের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। স্বার্থে কতটা আপনাদের স্বার্থের ক্ষতি করছে কতটা সেটা আপনাদের জানেন। এই কৃষি বিল করা হয়েছে কর্পোরেট এজেন্ট করে আপনাদের কৃষকের উৎপন্ন ফসল কিনবেন, অর্থাৎ ব্লকে একটি করে কর্পোরেট এজেন্ট নিযুক্ত থাকবে, আপনাদের উৎপন্ন ফসল তাদেরকে দিতে হবে। আপনি যেমন আপনার উৎপন্ন ফসল এখানে পাঁচটা ব্যবসায়ী কিংবা মফসল নিয়ে গিয়ে আপনি দাম যাচাই করে বিক্রি করেন সেটা করতে পারবেন না। আপনি আপনার ফসল ওই কর্পোরেট এজেন্টের পাশে নিয়ে গেলে তিনি যা দাম সিলেক্ট করবেন সেটাই আপনার দাম। দেখুন, আজকের এই কৃষিজীবী মানুষ 90%, তার মধ্যে ক্ষুদ্র কান্তিক কৃষক 84%, 84% ক্রান্তিক ও ক্ষুদ্র কৃষক। কি কারণে আজকে যে কৃষি বিল মমতা ব্যানার্জি যেটা ক্ষমতায় আসার পর, মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর কোথাও কিষাণ মান্ডি, কোথাও কিষাণ বাজার, আবার কোথাও বা কৃষক বন্ধু থেকে শুরু করে যা যা প্রকল্পগুলো করে তুলেছিল, যে সমস্ত কৃষক বন্ধুরা ন্যায্য মূল্যে তাদের মালপাটগুলো বিক্রি করতে পারতো, আবার যে সমস্ত মাটির ধানগুলো ন্যায্য মূল্যে তারা বিক্রি করতে পারত, মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী অর্থাৎ বিজেপি সরকারের, বিজেপি সরকারের যিনি মূল কর্ণধার, তিনি গায়ের চড়ে ক্ষমতার দম্ভে, সংখ্যাধিক্ষের দম্ভে তিনি একটি বিল পাস করিয়েছেন। কৃষি বিল, কৃষি বিল, যে কৃষি বিলের মাধ্যমে আমি আপনি আপনারা যে সমস্ত মালপাটগুলো, যে সমস্ত সবজি দ্রব্যাদি, যে সমস্ত ধান আমরা খেতে যে সমস্ত জিনিসপত্রগুলো ফলাই, সেই সমস্ত জিনিস ভোরের রাস্তার মাধ্যমে আমাদের বিক্রি করতে হবে। আগামী দিনে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে 12,000 কিলোমিটার রাস্তা নির্মাণ হতে চলেছে, সেই 12,000 কিলোমিটার রাস্তা মধ্যে আমাদের এই দুটো রাস্তা নিশ্চিতভাবে নির্মাণ কাজ শুরু হবে এবং যার কন্ট্রাক্টর আগামী দিনেই আমাদের গ্রাম পঞ্চায়েতে প্রবেশ করবেন, এই দুটো রাস্তা নির্মাণ হবে। কত টাকা স্কিম? এখনও পর্যন্ত স্কিমটি যদিও আমাদের হাতে পাইনি, নিশ্চিত আমরা সত্তর পেয়ে যাব। আমার নাম অশ্বিনী মিদ্দা, লক্ষ্মী জনার্দনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আপনার বাড়িকে ঝা চকচকে করে তুলতে চান? তাহলে আর দেরি কিসের, চলে আসুন এসবি এন্টারপ্রাইজে। এখানে পিভিসি এবং ডাব্লিউপিসি ফ্রেমের দরজা ও জানলা তৈরি করা হয়, তাছাড়া ফল সিলিং, পার্টিশন এবং অ্যালুমিনিয়ামের দরজা জানলা তৈরির জন্য যোগাযোগ করুন এসবি এন্টারপ্রাইজে। ঠিকানা রঘুনাথপুর বড়াকর রোড, জামশোর। সম্পর্ক ফোন নাম্বার 9932321295 এবং 9382270156।